বলিউড তারকা ববি দেওয়াল মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। বলিউডে এই খবর অনেকেই জানতেন, কিন্তু সংবাদ মাধ্যমে তা নিয়ে তেমন কিছু লেখা হয়নি। কেন ববি দেওয়ালের এই অবস্থা হয়েছিল, এর জন্য তিনি কাকে দায়ী করছেন? ববি দেওয়াল বললেন, কাজ ছিল না, প্রতিদিন নিজেকে দেখে করুণা হতো, মদ খেয়ে পড়ে থাকতাম, এভাবেই চলছিল আমার জীবন। হাতে কোনো ছবি না থাকা, অল্পদিনেই তার পাশ থেকে সবার সরে যাওয়া, এসব নিয়ে হতাশা আর মানসিক অবসাদ তাকে ঠেলে দেয় মাদকের দিকে। জীবনের কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। স্বাভাবিক জীবনে ফেরার সব দরজা বন্ধ হয়ে যায়, ক্রমেই অন্ধকার জগতে হারিয়ে যান, জানালেন শেয়াল তালপান্ডে। একদিন পোস্টার বয়েজ ছবির স্ক্রিপ্ট নিয়ে আসেন তার কাছে, তা বছর দুয়েক আগের ঘটনা। মুহূর্তেই তিনি রাজি হয়ে যান, ছবিটিতে কাজ করেন, কিন্তু বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি ছবিটি। অবসাদ আরো গভীর হতে শুরু করে। ববি দেওয়াল জানান, তার এই খারাপ সময়ে ত্রাতার ভূমিকায় এসে হাজির হন সালমান খান। সেলিব্রিটি ক্রিকেট লীগ খেলার সময় সালমানের সঙ্গে তার বন্ধুত্ব হয়। একদিন হঠাৎ সালমান ফোনে তাকে বলেন, দেখো যখন আমার ক্যারিয়ার ছিল না তখন আমি সঞ্জয় দত্ত আর তোর দাদার পিঠে চড়ে বসেছিলাম। তারপর আর এক মুহূর্তে দেরি না করি সালমান খানকে ববি দেওয়াল বললেন, মামু আমাকে তোর পিঠে চাপতে দে, মামু আমি সবকিছু করতে রাজি। ববি দেওয়ালের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালমান খান। বলিউডে ববি দেওয়ালকে আবার প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লাগেন, নিজের নতুন ছবি রেস থ্রিতে কাজ করার সুযোগ করে দেন। অনেকদিন পর আবার আত্মবিশ্বাস ফিরে পান ববি দেওয়াল, তাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। বলিউডে তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টার জন্য সালমান খানের প্রতি কৃতজ্ঞতা জানান ববি দেওয়াল। নিজের অন্ধকার আর হতাশায় ভরা দিনগুলোর কথা স্বীকার করেন অকপটে। এবার সংবাদ মাধ্যমে বলেন, এখন আর আমি বাসায় বসে থাকি না, নতুন কাজের জন্য সবার সঙ্গে যোগাযোগ করছি, প্রতিদিন ছুটছি, রেস থ্রি ছবি মুক্তির জন্য অপেক্ষা করছি। ববি দেওয়ালের চেষ্টা বিফলে যায়নি। এরই মধ্যে সাজিদ নাদিয়াদ ওয়ালার হাউসফুল 4 ছবিতে কাজের সুযোগ পেয়েছেন। এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।